নমস্কার বন্ধুরা, অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। তো আলু মোটামুটি কম বেশি অনেকেরই উঠে গিয়েছে, অনেকে তুলতে বাকি রয়েছে, অনেকে তিল ছড়িয়ে দিয়েছেন, অনেকে তিলের দুপাতা করে বেরিয়েছে, অনেকে তিল গাছ হয়তো বড়ও হয়ে গিয়েছে। তো তিলের সবথেকে যেটা বড় সমস্যা হলো আগাছা, কারণ যারা আলু চাষ করেন তাদের তিলের সারের সমস্যাটা থাকে না। সারটা তো আলুতে যা দেয়া থাকে তার উপর বেশ করেই তিল চাষটা মোটামুটি হয়ে যায়। তো ঘাসটাকে না নিধন করতে পারলে, অর্থাৎ তিলের আগাছা না নষ্ট করতে পারলে তিলের সঠিক ফলন পাওয়া যায় না। তো তিলের আগাছাটাকে নষ্ট করতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে আজকে। এবং আরেকটা সমস্যা থাকে ল্যাদা, তো এই ল্যাদাটাকেও নিধন করতে হবে, না হলে কিন্তু গাছটা বড় করতে পারবেন না। আর বড় না হলে গাছ আলটিমেটলি আমাদের আশানুরূপ ফলনটা কিন্তু তিলের হবে না। তিল গাছকে ভালোভাবে বাড়তে সাহায্য করার জন্য আমাদেরকে আগাছাটাকে দমন করতে হবে। তো আগাছাটাকে কীভাবে দমন করবেন, কী ওষুধ ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন এবং আজকে বিশেষ দুটি আগাছাকে দমন করার জন্য কী ওষুধ ব্যবহার করবেন এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো যারা ভিডিওটি দেখছেন, যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে, খুব শীঘ্রই 10,000 কমপ্লিট করতে হবে, আপনাদের সাহায্য অবশ্যই দরকার। আর যদি ভিডিওটিতে লাইক না করে থাকেন একটু লাইক করেই ভিডিওটা দেখুন, যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকে দুটি গুরুত্বপূর্ণ আগাছা নিধন নিয়ে কথা বলবো, ধান পকালি এবং সামা। এই যে দুটি ঘাস, এটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে তিল জমির মধ্যে, যেহেতু খাবারটা রয়েছে এখন জমির মধ্যে সেই কারণে। তো এই দুটোকে কিভাবে নিধন করবেন, তারপরে আস্তে আস্তে আসবো খলমকুচি, মুথা, এগুলো নিয়ে আস্তে আস্তে কথা হবে। কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ধান পকালি এবং মুথা, এগুলোকে একদম চুঁইয়ে মেরে ফেলবে, কী ওষুধ ব্যবহার করবেন আস্তে আস্তে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি কৃষক বন্ধু একটি পাউচ গুলে দিচ্ছে, পাউচটার মধ্যে কী রয়েছে, দাবাং রয়েছে। দাবাং ওষুধের কম বেশি অনেকে নাম শুনেছেন, অনেকে যদি না শুনে থাকেন তো বলে দিই, দাবাং এটা হলো ট্রপিক্যাল কোম্পানির ওষুধ। আর এই যে পাউচটা দেখছেন, এটা খুব একটা ভালো সিস্টেম, কারণ এই পাউচটা আমরা ওষুধ ব্যবহার করার সময় যেটা বিশেষ অসুবিধা হয়, বেশি পরিমাণের ব্যবহার, এটা খুব একটা সাংঘাতিক অসুবিধা। তো সেই কারণে পাউচের মধ্যে 20 গ্রামের পাউচ রয়েছে এবং একটা যে প্যাকেট থাকে, এই প্যাকেটটাই 8টা প্যাকেট থাকে, 8টা প্যাকেটের দাম পড়ে 180 টাকা। তো 20 গ্রাম এক একটা প্যাকেট, তো এই প্যাকেটটা সুদ্ধা দেখুন গুলা হয়ে গেল, জল দিয়ে ভালোভাবে গুলিয়ে দিয়ে দিলে প্যাকেট সমেত গুলা হয়ে যাবে। তারপরে উনি যেটা দিচ্ছেন এটা হলো একটা ল্যাদার ওষুধ দিচ্ছেন, তো এটা পরে পরে আসছি, এখন আপাতত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, দাবাং। দাবাং পাউচ হিসাবে এখন বাজারে পাওয়া যায় একটা প্যাকেট, যে প্যাকেটের মধ্যে 8টা পাউচ থাকে, 8টা পাউচের দাম 180 টাকা, 20 গ্রাম করে এক একটা পাউচ। লুজ যদি বাজারে কিনতে যান, একটা পাউচের দাম 25 টাকার মতো আরে নেয়। ব্যবহারের সময়টা একটু বলে দিই, ব্যবহারের সময়টা আপনি যেহেতু ঘাস মারার ওষুধ ব্যবহার করছেন, রোদ অবস্থায় ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মাটির মধ্যে একটু ভেজাভাব থাকা ভালো, সেক্ষেত্রে ওষুধটা আরও ভালো কাজে দেবে। এই গেল ঘাস মারার ব্যাপারটা, এবারে আসি ল্যাদার ব্যাপারে। ল্যাদার ওষুধটা কী ব্যবহার করবেন, বক্সার ব্যবহার করতে পারেন, অনেকেরই পূর্ব পরিচিত, যারা না জানেন তাদেরকে বলে দিই, বক্সার খুব ভালো কাজে দেয়, আমাদের এলাকাতে প্রায় অনেকেই ব্যবহার করছেন, ভালো রেজাল্টও পেয়েছেন। 10 ml একটা ডিব্বা পাওয়া যায়, এটা 3 ড্রামে ব্যবহার করবেন, অর্থাৎ 3 ml করে প্রতি ড্রামে ব্যবহার করলেই হবে। তবে ল্যাদার ওষুধ যদি এর সাথে মিশিয়ে স্প্রে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিকেলে স্প্রে করতে হবে, কারণ ল্যাদার ওষুধ কিন্তু দুপুরের দিকে স্প্রে করা যাবে না। তবে রোদ থাকা অবস্থায় ঘাসের মারাটা স্প্রে করবেন, আর ল্যাদাটা যদি আলাদা বিকেলে স্প্রে করতে পারেন তাহলে খুবই ভালো। একসাথে মিশিয়ে যদি স্প্রে করেন, যেটা উনি করছেন, সেক্ষেত্রে একটু রোদ থাকবে, একটু আবহাওয়াটা